অমাবস্যার এই মহাযোগে ধুনোর সঙ্গে যদি এই জিনিসটি মিশিয়ে আপনি পোড়ান এবং সেই ধোঁয়া যদি আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে, আপনার বাড়িতে কোনোভাবেই নেগেটিভ শক্তি প্রবেশ করবে না। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সেই বিশেষ বিষয়টিকে শেয়ার করব। আপনি এই অমাবস্যার দিনে কি বিশেষ জিনিস আপনি ধুনোতে ব্যবহার করতে পারেন এবং যার ফলে আপনার বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। কারণ আপনি যদি একজন হিন্দু হয়ে থাকেন, হিন্দু ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করতে একদম ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে আজ ফলহরিণী অমাবস্যা। ফলহরিণী অমাবস্যা উপলক্ষে বহু প্রকারের ভিডিও ইতিপূর্বে আমাদের এই চ্যানেলগুলিতে আপলোড করা হয়েছে। যদি প্রয়োজন হয় আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন। তবে এখন যে বিষয়টি আমি আপনাদের সামনে জানাবো সেটি হলো, আজ ফলহরিণী অমাবস্যার দিনে অবশ্যই আপনি আপনার বাড়িতে, অবশ্যই আপনি আপনার গৃহে ধুনো করবেন এবং সেই ধুনোর ধোঁয়ার মধ্যে মিশিয়ে দেবেন এমন কটি জিনিস যার ফলে আপনার গৃহে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তার একটি কারণ, আপনারা প্রত্যেকেই জানেন এই জ্যৈষ্ঠ মাসের ফলহরিণী অমাবস্যা 2021 সালে গ্রহণযুক্ত অমাবস্যা, অর্থাৎ এই দিনে আবার সূর্যগ্রহণ সংঘটিত হবে। 2021 সালের প্রথম সূর্যগ্রহণ এই দিনই সংঘটিত হবে, তাই এই গ্রহণযুক্ত অমাবস্যাতে আপনাকে অবশ্যই এই বিশেষ কাজটি করতেই হবে। আপনাকে অবশ্যই আপনার ধুনুর সঙ্গে এই বিশেষ দ্রব্যগুলিকে মিশিয়ে পোড়াতেই হবে, যার ফলে আপনার গৃহে কখনো কোনো প্রকার নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না। তাই অবিলম্বে চেষ্টা করুন যাতে আপনি এইগুলিকে ব্যবহার করতে পারেন। আপনি এইগুলিকে জ্বালিয়ে আপনার পরিবারের জন্য প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি করতে পারেন। তাই অবশ্যই অবিলম্বে জানা আপনার প্রয়োজন। তবে চলুন বিষয়টিকে আপনাদের বিস্তারিত জানাই। যারা আজকে অমাবস্যা তিথির পুজো করছে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। শুধু যে নিরামিষ আহার গ্রহণ তাই নয়, অমাবস্যা তিথির মধ্যে কোনোভাবেই ধান চালের কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না এবং সকল প্রকারের নিরামিষ আহার কিন্তু গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে মুসুরির ডাল, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম কোনোভাবেই গ্রহণ করবেন না। অবশ্যই এই অমাবস্যার দিনে সকাল সকাল স্নান করে নিয়ে আপনি আপনার বাড়ির মা দেবীকে, তারা মাকে অবশ্যই
পূজো করবেন নিজের মতো করে এবং একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যতক্ষণ অমাবস্যা তিথি চলবে ততক্ষণ যদি পারেন এই গা ঘিয়ের প্রদীপ কিন্তু আপনি চালিয়ে রাখবেন। বিশেষ করে যে সময়ে গ্রহণ শুরু হবে যেন কোনোভাবেই প্রদীপ না নেভে এই বিষয়টি যেমন খেয়াল রাখবেন তেমনই খেয়াল রাখবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় এই দিন অবশ্যই ধুনো করবেন এবং ধুনোর সঙ্গে বেশ কয়েকটি বিষয় জিনিস আপনি মিলিয়ে সেই ধোঁয়া বাড়ির সর্বত্র ছড়িয়ে দেবেন। নিচে তলা থেকে ওপর তলা বাড়ির প্রতিটি কোনায় কোনায় যদি আপনি এই ধোঁয়া ছড়িয়ে দিতে পারেন দেখবেন অতি সহজেই আপনার জীবনের আর্থিক ভাগ্য খুলতে বাধ্য, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হতে বাধ্য। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কোনোভাবেই এই বিষয়টিকে মিস করবেন না। আপনাকে যে যে জিনিসগুলি মেশাতে হবে তার মধ্যে সর্বাগ্রে প্রথম আমি আপনাদের জানাবো ধুনোর সঙ্গে আপনি কয়েকটি তেজপাতা যদি সম্ভব হয় সাতটি গোটা তেজপাতা পোড়াবেন। এই সাতটি গোটা তেজপাতা পোড়ালে যে বিশেষ ধোঁয়া সৃষ্টি হবে তা আপনার বাড়ির যত রকমের নেগেটিভ এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জিগুলিকে অবিলম্বে বিতাড়িত করবে। তাই আপনারা চেষ্টা করবেন তেজপাতা জ্বালিয়ে দিতে। দ্বিতীয় যে জিনিসটি বলবো, যে জিনিসটি আপনাদের অবশ্যই প্রয়োজন সেটি হলো, প্রিয় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ধুনোর সঙ্গে কয়েকটি এলাচ এবং কয়েকটি লবঙ্গ জ্বালিয়ে দিতে। কারণ এলাচ লবঙ্গের যে ধোঁয়া তা কিন্তু বাড়িতে জীবাণু নাশ করে, তাই জীবাণু নাশ করার জন্য আপনারা কয়েকটি এলাচ এবং কয়েকটি লবঙ্গ অবশ্যই চালিয়ে ধোঁয়ার সৃষ্টি করুন, যার ফলে মা তারা সন্তুষ্ট হন। আপনার বাড়িতে কোনো প্রকার নেগেটিভ এনার্জি যাতে প্রবেশ না করে এবং যদি সম্ভব হয় আপনি শুকনো লঙ্কাও পোড়াতে পারেন যাতে কোনো রকম খারাপ শক্তি আপনার বাড়িতে থাকলে তা বিতাড়িত হয়ে যাবে। আজকের ভিডিওতে এই বিশেষ বিষয়গুলি জানিয়ে দিলাম। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করুন।